দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষতি যথা ন বেদৈ দানেন যোগ্য তীর্থ ব্রতাদিভি। দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে এতটাই সন্তুষ্ট হন, অন্য কোনো যোগ্য তপস্যা ব্রতে তিনি সন্তুষ্ট হন না। আজকের গীতা পাঠ তৃতীয় অধ্যায় পঞ্চত্রিংশতিতম শ্লোক 35। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। স্বধর্ম সাধনে যদি নিধন হয় ভালো, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। তো আমাদের সেই কর্মের কথা আলোচনা হচ্ছে। আমাদের স্বধর্মে থেকে কর্ম করতে হবে। স্বধর্ম মানে হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। এখানে অর্জুনের ধর্ম হচ্ছে ক্ষত্রিয়। তো ভগবান বোঝাচ্ছেন কর্ম তো তোমাকে করতেই হবে, তবে তোমার স্বধর্মে কর্ম করতে হবে। কি না, তোমাকে এখানে দাঁড়িয়ে তোমাকে যুদ্ধ করতে হবে। অর্জুন চাইছিলেন যুদ্ধ ছেড়ে আমি ভিক্ষা করব, ভগবান এখানে বললেন না, ক্ষত্রিয় ধর্ম ক্ষত্রিয়কে করতে হবে, ব্রাহ্মণের ধর্ম ব্রাহ্মণেদের করতে হবে, শূদ্র বৈশ্য যে যার নিজস্ব ধর্ম নিজস্ব ধর্মে যুক্ত থাকতে হবে। বাড়ির যেরকম পুরুষের ধর্ম, স্ত্রীলোকের ধর্ম, ছেলে মেয়েদের শিক্ষার্থীর ধর্ম, প্রত্যেকে নিজের নিজের ধর্মে। এখানে কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্মের কথা বলা হচ্ছে না, যে যার নিজস্ব ধর্ম। অর্জুন তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় কাজ করবে, তাই তুমি বৈশ্য। তাই প্রত্যেকের নিজের নিজের কর্তব্য কর্মকে ধর্মের সঙ্গে যুক্ত করে জীবিকা নির্বাহ করবে। ধর্মপথে থাকি করো জীবনযাপন ভাই। তো প্রত্যেকের নিজের স্বভাব ধর্ম অনুযায়ী কর্মে যুক্ত থাকতে হবে, তাহলে জীবনে সে কর্তব্যপরায়ণ হবে, তার ঊর্ধ্বগতি হবে, আর এই জীবনেও সে সুখ লাভ করবে। প্রত্যেকের নিজের নিজের ধর্ম কর্মে যুক্ত থাকতে হবে।